উচ্চতর্কণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতির এই ভিডিওতে আমরা ত্রিভুজের পরিকেন্দ্র সম্পর্কে জানব। আমরা গত দুটি ভিডিওতে ত্রিভুজের ভর কেন্দ্র এবং ত্রিভুজের লম্ববিন্দু কীভাবে অঙ্কন করতে হয় এ সম্পর্কে জেনেছিলাম। এই ভিডিওতে আমরা ত্রিভুজের পরিকেন্দ্র কীভাবে আঁকতে হয় সেটি সম্পর্কে জানব। আচ্ছা, পরিকেন্দ্র, খুব সহজে পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। আচ্ছা, তাহলে প্রত্যেকটা বাহুর যদি আমি সমদ্বিখণ্ডক অঙ্কন করি, সেই সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে সেটি ত্রিভুজের পরিকেন্দ্র। আচ্ছা, তাহলে চলো এই আমরা একটি ত্রিভুজ নিয়েছি এ বি সি, এই এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র অঙ্কন করা যাক। আচ্ছা, প্রথমে দেখো, প্রথমে এই এ বি বাহুর আমার সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। সমদ্বিখণ্ডক অঙ্কন করার জন্য কী করব? সমদ্বিখণ্ডক অঙ্কন করার জন্য আমার হচ্ছে এই ধরো এইটা হচ্ছে তোমার ই বিন্দু, মধ্যবিন্দু, এখানে আমি ডট ডট দিয়ে দেখো একটি সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। আচ্ছা, এটা আমার সেই সমদ্বিখণ্ডক। আবার দেখো তো আমার এই বিসি বাহু, বিসি বাহুর মধ্যবিন্দু আমি একটু চোখের আন্দাজে নিই, হ্যাঁ চোখের আন্দাজে নিয়ে এখানে দেখো আমি সমদ্বিখণ্ডক অঙ্কন করি এই, ঠিক আছে। আবার দেখো এখানে এসি বাহু, এসি বাহুর মধ্যবিন্দু এই তোমার এফ নিলাম, এই চোখের আন্দাজ এফ। এখন যদি এটাকে আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে দেখো এই তিনটি সমদ্বিখণ্ডকই তোমার এই যে এই বিন্দু, এই ও বিন্দুতে মিলিত হয়। সেই ও বিন্দুটি হচ্ছে ত্রিভুজ এ বি সি এর তোমার পরিকেন্দ্র। আচ্ছা, তাহলে এই পরিকেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ তোমার তাৎপর্য আছে। সেই তাৎপর্যটা কি? তুমি এই পরিকেন্দ্র নির্ণয় করার পরে তুমি যদি এখানে যে কোনো একটা শীর্ষবিন্দু ধরো ও এ, এই ও এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করো, তাহলে সেই বৃত্তটি তোমার অনেকটা ত্রিভুজের এই তিনটি শীর্ষ দিয়ে চলে যাবে। ত্রিভুজের তিনটি শীর্ষ দিয়ে চলে যাবে মানে সেই বৃত্তকে তখন আমরা বলবো যে তোমার এই এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে অন্য ভাষায় বলা যায় যে কোনো একটা ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে সেই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকেই আমরা পরিকেন্দ্র বলে থাকি। পরিকেন্দ্র তোমার শুধুমাত্র জ্যামিতিতে না, ত্রিকোণমিতিতেও একটি বিশেষ ভূমিকা পালন করে। তোমরা যখন পরবর্তীতে উচ্চ মাধ্যমিকে যাবা তখন দেখবা যে পরিবৃত্তর বিভিন্ন ব্যবহার ত্রিকোণমিতিতে কীভাবে কাজে আসে। তাহলে এই ভিডিওতে আমরা কীভাবে একটি ত্রিভুজের পরিকেন্দ্র নির্ণয় করা যায় দেখলাম। পরিকেন্দ্র কী? পরিকেন্দ্র কিছুই না, শুধুমাত্র ত্রিভুজের তিন বাহুর সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। তাই আমি করলাম কি, একটি ত্রিভুজ এবিসি নিলাম, এই এবিসি ত্রিভুজের তিনটি বাহুর এ বি বি সি সি এ বাহুর তিনটি সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। দেখা গেল যে সমদ্বিখণ্ডকগুলো তোমার এই ও বিন্দুতে ছেদ করে, সেই ও বিন্দুটি হচ্ছে ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র।